রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় প্রচারের ব্যানারে আগুন, তিন যুবদল কর্মী আটক। হিজড়াদের মূলধারায় ফেরাতে সরকারি নানা উদ্যোগ, থামছে না ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন অপরাধে জড়ানো। ভিন্ন ভাষাভাষীদের বাংলা শেখাচ্ছে লার্ন বাংলা, শিখছেন দূতাবাস দাতা সংস্থায় কর্মরত সহ বিদেশি ব্যবসায়ীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানে। এছাড়া সংবাদে আরো থাকছে, বান্দরবনের প্রায় 300 প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার, নির্মাণের আশ্বাস প্রশাসনের। রাজশাহীতে প্রধানমন্ত্রী জনসভার প্রচারের ব্যানারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। শুক্রবার রাত 12:30টার দিকে নগরের রাজপাড়া থানার ঘোষপাড়া মোড়ে একটি ব্যানারে এই অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায়, সাদা শার্ট পরিহিত এক যুবক ব্যানারটিতে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক তিন যুবদলকর্মীকে আটক করে। পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মহানগর পুলিশের কর্মকর্তারা। 22 ফেব্রুয়ারি রাজশাহী সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। সামাজিকভাবে নিগৃহীত অধিকার বঞ্চিত হিজড়াদের 2014 সালে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। সেই সাথে তাদের মূল ধারায় ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, কিন্তু এসবের পরেও ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে তারা। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দাবিকৃত টাকা না দেয়ায় নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে হিজড়াদের বিরুদ্ধে। মানিকদারের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই বাড়িতে বসবাস করে গাড়ি চালক মনিরুল ও মুক্তা দম্পতি। কন্যা সন্তানের পর তাদের ঘর আলো করে এসেছে ছেলে। 6 জানুয়ারি জন্ম হয় শিশুটির। কয়েকদিন পর টাকা দাবি করে হিজড়ারা। টাকা দিতে রাজি না হওয়ায় নবজাতককে বালতির পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে তারা। নির্যাতন চালায় বাক প্রতিবন্ধী মা মুক্তার উপরও। মুক্তা কথা বলতে না পারলেও ইশারায় তুলে ধরে তার উপর নির্যাতনের বর্ণনা। শুধু এই পরিবারই নয়, হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ রাজধানীতে বসবাসকারী বিভিন্ন এলাকার মানুষ। গরিব মানুষ আছে, 1000 টাকা দেওয়ার সামর্থ্য নাই। তবে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বলছেন, অনেকে হিজড়া সেজে এসব অপকর্মের দায় চাপাচ্ছে প্রকৃত হিজড়াদের উপর। জমি দখল, চাঁদাবাজি, বহু কিছু করাই ওদেরকে দিয়ে, পিছনে কেউ না কেউ নাটের গুরু থাকে। সত্যি সত্যি যদি সেই হিজড়া ঘটনা ঘটায় থাকে, আমি একটা হিজড়া, বয়স্ক হিজড়া, তার শাস্তি হওয়া উচিত। হিজড়াদের কর্মসংস্থানের সুযোগ ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা গেলে অপরাধমূলক কর্মকাণ্ড কমানো সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। যদি আমরা ইনশোর করতে পারি তার অর্থনৈতিক পজিশন, তার সম্পত্তির পজিশন এবং পরবর্তীতে তাদের শিক্ষা এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে, তাহলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সরকার বলছে আমরা চাকরিতে নেব, কিন্তু মেডিকেল এক্সামিনেশন যে করছে সে ট্রান্সজেন্ডারের ডেফিনিশনটা জানে না। এদিকে হিজড়াদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে বলে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। ভোটার তালিকায় হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করছে, প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারেও তারা খুব আগ্রহী না। সুতরাং আমাদের এখন কাজ হচ্ছে মূলত এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করা। পারিবারিক সচেতনতা ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে হিজড়াদের জনসম্পদে পরিণত করার দাবি জানিয়েছে হিজড়া সংঘ ও সংশ্লিষ্টরা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 10:00 একুশের চোখ অনুষ্ঠানে। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে।
জন্মসূত্রে বাঙালি না হয়েও বাংলা ভাষায় কথা বলছেন এদেশে অবস্থানরত বিদেশিরা। আত্মীয় স্বজনদের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য বাংলা শিখছেন বলে জানান তারা। বিভিন্ন ভাষাভাষীদের বাংলা শেখার পথ সহজ করে দিচ্ছে লার্ন বাংলা। দূতাবাস ও দাতা সংস্থায় কর্মরত বিদেশি সহ বাংলা ভাষা শিখছেন বিদেশি ব্যবসায়ীরাও। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম। 215 মিলিয়ন মানুষ কথা বলে বাংলায়। ভাষা তুলে ধরে একটি দেশ ও জাতির সংস্কৃতি। স্বীকৃত আন্তর্জাতিক ভাষার বাইরেও সম্পর্ক স্থাপনে প্রয়োজন স্থানীয় ভাষা শিক্ষা। তাই বাংলাদেশে অবস্থানরত বিদেশিরাও শিখছেন বাংলা ভাষা। Because I need to communicate with people. I am understanding just now, that just in these weeks, why this language is so important for you. বিদেশীদের মতে ভাষা জানলে চেনা যায় প্রকৃতিও। আমি একটু বাংলা বলি আমার কাজের সাথে। আমি এখানে থাকতে চাই, মানুষের সঙ্গে কথা বলতে চাই। দূতাবাস এবং দাতা সংস্থায় কর্মরত বিদেশিদের বাংলা ভাষার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে লার্ন বাংলা। মৌখিকভাবে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে বাংলা ভাষাটা বলতে পারে তাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে, এবং আমরাও আমাদের সমস্ত রকম প্রচেষ্টা তাদের সঙ্গে, যেটাকে বলা হয় কথোপকথন, পারস্পরিক কথোপকথন, মিথস্ক্রিয়ার মাধ্যমে এই পদ্ধতিটি অগ্রসর হয়। ভাষা শিক্ষার পাশাপাশি বাঙালির উৎসব পার্বণে নিজেদের যুক্ত করছেন এসব বিদেশি। ভাষার জন্য জীবন উৎসর্গকারী একমাত্র জাতি হিসেবে বাঙালির প্রতি শ্রদ্ধা জানাতেও কার্পণ্য নেই তাদের। ভাঙা উচ্চারণ তবুও ভালোবেসে বাংলা বলার চেষ্টায় আন্তরিকতার কমতি নেই তাদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বান্দরবনের পাহাড়ি জনপদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই কোনো শহীদ মিনার। পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর শিশুরা বই ও শিক্ষকদের কাছ থেকে ভাষা আন্দোলনের কথা শুনলেও কোনোদিন দেখেনি শহীদ স্মৃতির বেদি। বান্দরবন প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটো রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বান্দরবনে 11টি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, আর জেলায় রয়েছে 341টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়গুলোতে বাংলাতে শেখানো হয় লেখাপড়া, কিন্তু জেলা ও উপজেলা সদরে শহীদ মিনার থাকলেও পাহাড়ি অঞ্চলের প্রায় 300টির মতো প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এখানে শিক্ষার্থীরা তাই 21 ফেব্রুয়ারির প্রভাত ফেরি তো দূরের কথা, ভাষা শহীদদের স্মৃতির বেদি শহীদ মিনারই চেনে না। আমরা শহীদ মিনার নাম শুনছি, কিন্তু আমরা কখনো দেখিনি। আমাদের এখানে শহীদ মিনার নাই, এই জন্য আমরা ফুল দিতে পারি না, কিন্তু ফুল দিতে আমরা ইচ্ছা করি, এই জন্য আমরা শহীদ মিনার চাই। শিক্ষার্থীদের সঠিক ধারণা দিতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। প্রত্যেকটা স্কুলে দুর্গম পাহাড়ি এলাকাতে যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে 21 ফেব্রুয়ারি কি, শহীদ মিনার কি, বাচ্চারা বুঝবে। সরকারি সহযোগিতা এবং সম্মিলিত প্রয়াসে শিগগিরই বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জেলা পরিষদ এবং সরকারের সার্বিক সহযোগিতায় আমরা আশা করছি যে আমরা অবিলম্বে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সময়ে স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন কমিটির মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শহীদ মিনার হতে পারে সে চেষ্টা অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক। সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এটা হতে পারে স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন কমিটির মাধ্যমে, এই প্রচেষ্টা আমাদের আছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রতিটা বিদ্যালয়ে দ্রুত শহীদ মিনার নির্মাণের দাবি বান্দরবানবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নেচি ইসলাম ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মৌলভীবাজারে পাহাড় কাটার ধুম, মারাত্মক ধসের ঝুঁকিতে পাদদেশে বসবাসকারীরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে চোর অপবাদ দিয়ে এক ব্যক্তির দুই চোখ নষ্টের অভিযোগ। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21-এর সংবাদে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মৌলভীবাজারে চলছে পাহাড় কাটার ধুম। অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে, এ কারণে মারাত্মক ধসের ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা।
সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে নৈসর্গিক সৌন্দর্য, কমছে পর্যটক। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কোলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে এভাবেই কাটা হচ্ছে পাহাড়। পাহাড় কেটে স্থানীয়রা তৈরি করছে ঘরবাড়ি। অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে দেখা দিচ্ছে ফাটল। এ কারণে বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। প্রশাসনের নজরদারি থাকায় দিনের বেলার পরিবর্তে এখন পাহাড় কাটা হচ্ছে রাতে। তারা গরুড়ায় তো আমরা মাটি নেই, মাটি কাটার পরে ফাটল দিছে। আমরা বাধা দিব কিভাবে? হের জায়গায় হে কাটে, আমরা বাধা দিয়ে কোনো এখানে আওয়াজ নেই। পাহাড় কাটা আসলে কোরআন শরীফের নিষেধ। আল্লাহ পাক পাহাড়ে পৃথিবীর ফিলার করে সৃষ্টি করেছে। রাত্রিবেলা যখন কাটে তখন তো আর আমরা আড়ালের বাইরে থাকি, দৃষ্টিকোণের বাইরে থাকি, আমার জীবনের কার্যক্রম ভুলে গেছে। পাহাড় কাটার ফলে নষ্ট হচ্ছে বন, কমছে সবুজ, শ্রীহীন হতে থাকা শ্রীমঙ্গলে কমছে পর্যটকের সংখ্যাও। পাহাড়ের সৌন্দর্যতা নষ্ট হচ্ছে মাটি কাটা এবং প্রাকৃতিক এতে নষ্ট হচ্ছে পাকা বিল্ডিং এর কারণে। এখানে পাহাড় প্রকৃতির দৃশ্য থাকার কথা, সেখানে তারা দালান কোটা করে আমাদের এই পাহাড়টাকে নষ্ট করে বলছেন। তবে পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। কাজটা রাতের বেলা করে তারা, দিনের বেলা এসে কাউকে পাওয়া যায় না। তিনটা এরকম এজাহার আমরা ওসি সাহেবের কাছে দিছি আর পরিবেশেও পাঠাইছি, এটা পরিবেশ অবশ্যই ব্যবস্থা নেবে। দ্রুত পাহাড় কাটা বন্ধ না হলে কয়েক বছরের মধ্যে মৌলভীবাজার হারাবে তার চিরচেনা নৈসর্গিক সৌন্দর্যের আধার। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ হত্যার ঘটনায় তিন দিনেও মামলা হয়নি। নিহত পলাশের ছোট ভাই মুক্তর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের জানাজা হয়। পরে কুমরি গ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নড়াইলের মানুষ। অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম। গোপালগঞ্জের কাশিয়ানীতে চোর অপবাদ দিয়ে মুখে দাহ্য পদার্থ ঢেলে দুই চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এক ব্যক্তির। পূর্বশত্রুতার জেরে এই ঘটনা, অভিযোগ স্বজনদের। ভুক্তভোগী আবু বক্কর জানান, গত বৃহস্পতিবার রাতে তাকে ডেকে নিয়ে জুলু মেম্বার নয়ন শেখ, তারা মিয়া, আলম মিয়া, ফজর আলী সহ বেশ কয়েকজন চোর অপবাদ দিয়ে হাত পা বেঁধে ফেলে। পরে মুখে অ্যাসিড ঢেলে দেয় এবং সারা রাত আটকে রাখে। সকালে আবু বক্করের স্ত্রী চিকিৎসা করাতে চাইলে তারাই গ্রাম্য ডাক্তারের ব্যবস্থা করে। পরে শুক্রবার বিকেলে পুলিশের কাছে অভিযোগ জানালে আগে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। নিচ্ছি ইসলামিক বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে 13 রুশ নাগরিকের বিরুদ্ধে এফবিআই এর অভিযোগ। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসি সিলভার জোড়া গোলে হারল হাল সিটি। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রচারের ব্যানারে আগুন, তিন যুবদল কর্মী আটক। হিজড়াদের মূল ধারায় ফেরাতে সরকারি নানা উদ্যোগ, থামছে না ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন অপরাধে জড়ানো। ভিন্ন ভাষাভাষীদের বাংলা শেখাচ্ছে লার্ন বাংলা, শিখছেন দূতাবাস দাতা সংস্থায় কর্মরত সহ বিদেশি ব্যবসায়ীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।